কোনো টেকনোলজি আপনি মানে ইজি হয়ে যাবে আসলে জুম তো যে ক্যাপচার করতে পারবেন এটা হচ্ছে যে জি জি আচ্ছা এতদিন আমরা হচ্ছে যে দেখে আসছি যে ওয়ার্ডপ্রেস আমরা কাজ করলাম এখন আজকে আমরা একটু ওয়ার্ডপ্রেসের বাইরে যাব সেটা হচ্ছে যে ডেটাবেজের সাথে আমরা আসলে কেমনে কিভাবে কাজ করবো এই বিষয়টা আমরা একটু দেখবো তো নর্মালি আমরা ওয়ার্ডপ্রেসও এর আগে হচ্ছে যে একটা কোড আমি কোথায় থেকে দেন কপি করে নিয়ে আসছি এটা তো আছে তা আমাদের মূল বিষয়টা আমরা আগে বুঝি যে আসলে ডেটাবেস কি আর ডেটাবেসের সাথে কিভাবে কানেকশন করব আমরা তো এতদিন পর্যন্ত ওই পাশেরটা দাও মোটামুটি মাঠে চলে আসে তারপর আমরা দেখলাম যে পিএইচপি দিয়ে আমরা কিভাবে কাজ করি স্পেসিফিক্যালি ওয়ার্ডপ্রেস আমরা কিভাবে কাজ করি তো পিএইচপি আমরা ফুল ফুল শিখে নিই আমরা যতটুকু ওয়ার্ডপ্রেসের দরকার হয় ততটুকু আমরা শিখতে চাই তো এখন আজকে আমরা দেখবো যে এই যে আমার ওয়েবসাইটটা এই ওয়েবসাইট আমাদের মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে যে আমরা ইউজারদের থেকে ডেটা নিবো এখন ইউজার হচ্ছে যে ইন ইউজার হতে পারে আবার যে ওয়েবসাইটের যে ওনার আছে সেও হতে পারে মূল কথা হচ্ছে যে কোনো ডেটা আমরা হচ্ছে যে ইনপুট হিসেবে নিয়ে নেওয়ার পরে সেই ইনপুটটাকে আমরা ডেটাবেজে সেভ করি সেভ করার পর ওইটা যেখানে শো করার দরকার কিংবা যেখানে হচ্ছে যে দেখানোর দরকার আমরা হচ্ছে যে দেখাই এটা হচ্ছে যে মূল যে লাইফ সাইকেল আর আমি এটাকে বলছি যে আসলে আমরা যেই কাজগুলো করি সবকিছু মূলত হচ্ছে যে ডেটা সেন্ট্রিক মানে ডেটা নিয়ে আমাদের কাজ একটা প্রোডাক্টের প্রাইস প্রাইস ও ডেটা ইমেজ ভিডিও যাই থাকুক না কেন সবকিছু আমরা হচ্ছে যে ডেটা হিসেবেই পরিগণিত হয় এবং এই ডেটাকে আমরা বিভিন্ন ভাবে উপস্থাপন ডেটাকে বিভিন্ন ভাবে মনিফিকেশন এই কাজগুলো মূলত ওয়েবসাইটে করা হয় তো আজকে আমরা দেখবো আজকে আমরা তো আপনাদের যে এই স্টিমেল যে হচ্ছে যে এটা আছে এই স্টিমটা আপনাদের এই স্টিমেলটা আপনাদের যে এই স্টিবক্স যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আপনারা হচ্ছে যে একটা নতুন ফোল্ডার নেবেন যে কোনো নাম দিয়ে নিতে পারেন আমি হচ্ছে যে জাস্ট পিএইচপি দিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি যদি লোকাল হোস্ট অবলিক যদি পিএইচপি লিখি তাহলে আমাকে এরকম দেখাবে ইন্ডেক্স অফ পিএইচপি এখানে কিছু নাই তো তারপরে আমরা যেটা করব এই পিএইচপির ভিতরে আমরা একটা ফাইল দিব যেটার নাম দিব হচ্ছে ইনডেক্স ডট পিএইচপি ঠিক আছে এই ফাইলটা নিলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই ফাইলটা এখন এখানে আমার হচ্ছে যে ইসি দেখাবে না তো ইনডেক্স ডট পিএইচপি নেওয়ার কারণটা হচ্ছে যখন আমরা অন্য কোনো নামে একটা ফোল্ডার নিই যে এটা হচ্ছে যে আমার আপনারা দেখছেন যে আপনারা যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন লোকাল হোস্ট স্ল্যাশ ওই ফোল্ডারের নেমটা এখানে দেওয়া লাগছে তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাংশনালিটি বা যে ইউজার ইন্টারফেস আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন সেরকম পিএইচপি এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে এরকম ফোল্ডার নিলাম এবং ফোল্ডারের ভিতরে আমরা যদি অন্য কোনো নামে একটা ফাইল নিই আমি একটা অন্য নামে ফাইল আগে নিই ধরেন আমি হচ্ছে যে একটা ফাইল নিলাম হচ্ছে আমি হচ্ছে paste.php নামে ফাইল নিলাম এখন এই ফাইলটাকে আমি যদি হচ্ছে যে এডিট করি এডিট করে আমি জাস্ট কিছু না শুধুমাত্র আমি দিলাম echo paste ঠিক আছে
এখন এখানে পিএইচপি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি দেওয়ার পরে দেখবেন যে এখানে যে গেস্ট পিএইচপি আছে এটা হচ্ছে যে ডিরেক্টরিকে দেখাচ্ছে যে ওই ডিরেক্টরির ভিতরে আসলে কি কি আছে। এখানে যদি আমরা আরো ফাইল নিই অথবা যদি আমরা আরো ফোল্ডার নিই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে হচ্ছে যে এখানে আমাদের ওইটা দেখাবে যে আসলে কি কি ফোল্ডার ফাইল আছে আমরা ওইখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইন্ডেক্স নেওয়ার সুবিধাটা হচ্ছে ইন্ডেক্স যখন আমরা নিব তখন এই রুট লেভেলে যখন আমরা হচ্ছে যে ভিজিট করব তখন এই ডিরেক্টরিগুলো আর দেখাবে না, একবারে ওই ওই ফোল্ডারের ভিতরে যদি কোনো ইন্ডেক্স পিএইচপি অথবা ইন্ডেক্স এইচটিএমএল থাকে তাহলে ওই পেজটাকে ওই ফাইলটাকে রান করবে। ঠিক আছে, তো নরমালি আমরা যখন অন্য কোনো ফাইল রান করতে যাব কিংবা অন্য কোনো ফোল্ডারে আমরা প্রবেশ করতে যাব তাহলে স্ল্যাশ এর পরে আমাকে ওই ফাইল নেমটি স্পেসিফিক্যালি দিতে হবে। যেমন এখানে আমি যদি টেস্ট ডট পিএস করি তাহলে যে ইকো টেস্টিং এটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক এখানে আমার হচ্ছে যে ইয়ে দেওয়া হয়নি, পিএসপি ট্যাগ দেওয়া হয়নি, এর জন্য কাজ করতেছে না, তো এটা আলাদা বিষয়। কিন্তু এই ফাইলটাকে আমাদের রান করতে হলে যেটা করতে হচ্ছে আমাদের স্পেসিফিক্যালি ফাইলটার নাম দেওয়া লাগবে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে নিয়ে নিব, আমরা এখানে index.php নিব, তাহলে হচ্ছে যে আমাদের যেটা হবে যে আমাদের সরাসরি আমরা ওই index.php ফাইলটা আমরা রান করতে পারি। তো আদান হচ্ছে আদান বসেছ, তো আমি আবার আমরা কিভাবে
কাজ করব মূলত হচ্ছে যে পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এইটা ডেটাবেজ একটা আলাদা সিস্টেম ডেটাবেজ একটা পুরোপুরি আলাদা সিস্টেম আমরা ডেটাবেজে অ্যাক্সেস করতে পারি লোকাল হোস্ট আমরা দেখছি যে বিভিন্ন ডেটাবেজ হচ্ছে এখানে ইনস্টল থাকে বিভিন্ন ডেটাবেজ আমরা এখানে তৈরি করতে পারি তো এখন কথা হচ্ছে যে আমার যদি দুইটা ওয়ার্ডপ্রেস থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থাকে তাহলে কোন ওয়ার্ডপ্রেস কোন ডেটাবেজের সাথে কানেক্ট করবে কিংবা কোন ডেটাবেজে ডেটা স্টোর করবে এই বিষয়গুলো করার জন্য আমাদের কি করতে হয় আমাদের নরমালি হচ্ছে যে কাজটা ওয়ার্ডপ্রেসই করে দেয় ওই ডেটাবেজের সাথে কানেকশনটা ওয়ার্ডপ্রেসের কাছ থেকে ওয়ার্ডপ্রেসের নিজস্ব কোড আছে সেই কোড দেওয়া হয় তো আমরা কিছু কোড দেখব কাস্টমলি আমরা ডেটাবেজের সাথে কিভাবে কানেক্ট করতে পারি ঠিক আছে তো এখানে আমি একটা ডেটাবেজ নিলাম আচ্ছা আমি নিব না আমি একবারে ইয়ের থেকেই করি আমি একবারে প্রোগ্রাম করে করি তো এইখানে আমি এখন হচ্ছে যেটা করব যেহেতু এটা একটা আলাদা সিস্টেম তো এই সিস্টেমের সাথে আমার কানেক্ট করতে হবে যেমন আমি যেখানে থাকি এটা একেবারে একটা আলাদা আলাদা একটা স্থান আবার আপনারা যেখানে আছেন ওইটাও একটা আলাদা স্থান এখন আমার সাথে আপনাদের কানেক্ট করার জন্য আমরা কি ইউজ করতেছি আমরা ইউজ করতেছি গুগল মিটের মাধ্যমে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন বা আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি তো কানেকশনের জন্য আমাদের একটা একটা মাধ্যম ইউজ করা লাগবে ঠিক আছে তো এরকম যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন আছে যেখানে এটা একটা আলাদা জায়গা এবং ডেটাবেস যেখানে আছে এটা আবার আরেকটা আলাদা জায়গা এই দুইটা জায়গাকে কানেক্ট করতে হলে আমাদের কিছু কাজ করা লাগে ওয়ার্ডপ্রেসে যেহেতু কাজগুলো করা আছে সেজন্য আমরা খুব ইজিলি কাজগুলো করতে পারছি তো এখন আমি খুব স্মল কিছু বিষয় দেখাবো যাতে হচ্ছে যে আমরা বিষয়টা বুঝতে পারি যে আসলে এটা হচ্ছে যে মূল কাজ তো আমরা ডেটাবেসে কানেকশন তৈরি করতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের মূলত তিনটা বিষয় লাগে ঠিক আছে তিনটা বিষয় হচ্ছে যে যে বিষয়গুলো আমি দেখাই ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাই আপনাদের করা লাগবে না আমি এটা জাস্ট বোঝার জন্য দেখাচ্ছি তখন আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই এভাবে যখন আমরা ইনস্টল করতে যাই তখন এইরকম একটা অপশন আসে এখানে আমাদের কি কি বলতেছে আমাদের ডেটাবেসের নেমটা দিতে হবে আমাদের ওই ডেটাবেসের ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে আর এগুলো হচ্ছে যে আমাদের যেটা দিতে হবে যে হোস্ট এটা আসলে কোথায় হোস্ট আছে টেবিল ফিজিক্স ওটা তো আমরা হচ্ছে কিভাবে কেমনে কাজ করে কিংবা টেবিল ফিজিক্সটা কি তো আমাদের এই যে চারটা বিষয় আছে ডেটাবেজের নেম আছে ইউজার নেম আছে
দাদার আছেন? হ্যালো, যে
যেই কম্পিউটারে স্টোর করা আছে সেই কম্পিউটারে স্টোরে যে আর কি আমরা যে বলি না যে ওয়েবসাইট হোস্ট করা হয় হোস্টিং প্ল্যান, তো হোস্টটা মূলত একটা অ্যাড্রেস আর কি, একটা ঠিকানা, যেগুলো আমরা রিয়েল লাইফ নিয়ে যদি চিন্তা করি যে হচ্ছে যে আমার বাসা যেখানে কিংবা আমার আপনাদের বাসা যেখানে ওইটা হচ্ছে যে একটা স্পেস, ঠিক আছে? তো এই হোস্টটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট যেহেতু আমাদের এটা, এবং এটা হচ্ছে যে যদি আমরা ইয়েতে যাই আমরা যখন সার্ভারে যখন আমরা এটা ইয়ে করবো তখন এটা লোকাল হোস্টই থাকে, কারণ সার্ভার সার্ভার থেকেই তো সার্ভারে কানেকশনটা তৈরি হয়, ঠিক আছে? তো এটা লোকাল হোস্ট। তারপর আমাদের দরকার হচ্ছে যে ইউজার নেমটা আমার ক্ষেত্রে আছে দূর, দেন আমার দরকার হচ্ছে যে পাসওয়ার্ডটা আমার ক্ষেত্রে আছে 111, এটা আমি দিয়ে দিলাম, এবং ফাইনালি আমার দরকার হচ্ছে যে করে সবকিছু যদি আমাদের ম্যানুয়ালি তৈরি করতে হয় তাহলে
চতুর্থ সমস্যা, সেজন্য আমরা এই কাজগুলো আমরা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতর থেকে আমরা আমাদের পিএইচপিতে আমরা করবো। তো প্রথমে আমরা দেখি যে আমরা একটা টেবিল কিভাবে তৈরি করব। তো টেবিল তৈরি করতে হলে এসকিউএল এর যে সিনট্যাক্স গুলো দেখছিলাম, আমি একটু এটা ওপেন করি, আমাদের যে প্লাগইনটা ছিল এইখানে, এইখানে এই যে এইখানে হচ্ছে যে আমি একটু টার্ন কমেন্ট করে দিই, আমরা তো বলছি যে ডেটাবেসটা হচ্ছে একটা আলাদা সিস্টেম। তো এই আলাদা সিস্টেমটাকে ডেটা স্টোর করা, টেবল ক্রিয়েশন করা, টেবলে ডেটা স্টোর করা, তারপরে হচ্ছে যে আমাদের ডেটাগুলো হচ্ছে যে রিড করতে হবে, তারপরে যদি আপডেট করার প্রয়োজন হয় আপডেট করতে হবে, এই কাজগুলো করার জন্য এই সিস্টেমটা একটা হচ্ছে যে আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, যেটাকে বলে হচ্ছে যে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে এটা হচ্ছে যে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা হচ্ছে যে ইউজ করব। তো এটা এখন আমরা দেখি যে আসলে এই, এবং এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা লিখতে হবে কি সবসময় স্ট্রিং এর স্ট্রিং অ্যাজ এ স্ট্রিং হিসেবে, ঠিক আছে, স্ট্রিং এর মতো ডাবল কোটেশনের ভিতরে। আমরা এই অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি দেখছি, HTML এর ক্ষেত্রে দেখছি যে HTML ফাইলে লিখতে হয়, জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, CSS এর জন্য CSS ফাইল আছে, বাট এটা একটু এক্সেপশনাল, এটাকে আমরা লিখব হচ্ছে যে ডাবল কোটেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা দেখি যে প্রথমে আমরা হচ্ছে যে যেই আমাদের সিনট্যাক্স গুলোকে দেখি। এখন এই এই কোডগুলো আমরা কোথায় পাবো? এই কোডগুলো আমরা একবারে যদি চাই যে এসকিউএল সিনট্যাক্স যদি আমি লিখি, লেখার পরে ডাব্লিউজি স্কুলসেও আছে, পাশাপাশি আমি যদি এখানে লিখে দিলাম এসকিউএল, তাহলে হচ্ছে যে এই যে এখানে হচ্ছে যে learnsql.com আছে, মাই স্কুল এর জন্য হচ্ছে যে learnsql অফিসিয়াল ওয়েবসাইট থাকার কথা তাদের। এটা সম্ভবত তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমরা হচ্ছে যে সবকিছু পাবো, ঠিক আছে, আমি যদি এখানে লিখি যে ক্রিয়েট টেবল, মাই স্কুলে যত হচ্ছে যে ইয়ে আছে, ক্রিয়েটিং এন্ড সিলেক্টিং ডেটাবেস, এটা তো ডেটাবেস গেল, ক্রিয়েটিং এন্ড সিলেক্টিং এখানে দেখবেন যে এই যে এই লেখাগুলো, এগুলো মূলত আমরা এগুলো হচ্ছে যে কমান্ড লাইনে দেখানো আছে, এরা হচ্ছে যেগুলো কমান্ড লাইনে যেটা আমরা ইউজ করি যে টার্মিনালে লিখে দেখাইছে। তো আমরা এই এই বিষয়গুলোকে আমরা হচ্ছে যে লিখবো স্ট্রিং এর ভিতরে, যেহেতু আমরা পিএইচপি থেকে কানেকশনটা পিএইচপি থেকে আমরা যেহেতু কাজ করতেছি, এটা কমান্ড লাইনে লিখছে, কারণটা হচ্ছে যে এটা একবার হচ্ছে জেনারেলভাবে লিখছে যাতে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করা যায়, কারণ এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না, এটা আলাদা সিস্টেমে এই ল্যাঙ্গুয়েজটা কাজ করে। তো সেক্ষেত্রে এখন আমরা হচ্ছে যে যেই এখন আমাদের টেবল ক্রিয়েট করার জন্য আমাদের যেই কোডটা লেখা লাগবে সেটা হচ্ছে যে মাই স্কুলের সব কোড লিখতে হয় হচ্ছে যে আপার কেস লেটার, মানে এটাকে আমরা বড় হাতের বলি, সব কমান্ড গুলো থেকে বড় হাতে, ঠিক আছে। তো আমরা মাই স্কুল খুবই ইজি, আমরা হচ্ছে একবারে ইংলিশের মতো ক্রিয়েট আমরা হচ্ছে যে টেবল ক্রিয়েট করবো,
সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি টেবল, টেবল এখন ক্রিয়েট টেবল দেওয়ার পরে এই কমান্ডটাতে আমরা ক্রিয়েট একটা টেবিল ক্রিয়েট করব। এখন ক্রিয়েট টেবিল দেওয়ার পরে টেবিলের একটা নাম দেওয়া লাগবে, নাম ছাড়া তো আমরা আমরা টেবিল ক্রিয়েট করতে পারব না। তা আমরা নরমালি হচ্ছে যে একটা নেম দিলাম, একটা নেম দিলাম যে আমি এখানে দিলাম যে ফার্স্ট, এটা হচ্ছে যে আমাদের স্মল যেটা লোয়ার কেস বলে ফার্স্ট টেবল, আমি জাস্ট একটা নাম দিলাম, এটা হচ্ছে যে আমাদের টেবিলের নাম। এই যে এখানে যে বিষয়টা থাকে, হ্যাঁ এই যে এইগুলো WPAUBU ডাটা W পোস্ট মেটা, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে টেবিলের নেম, ঠিক আছে। এই টেবিলের নেমটা আমরা এখানে দিলাম ফার্স্ট টেবিল, ঠিক আছে। এখন এই টেবিলের ভিতরে শুধুমাত্র তো টেবিল থাকবে, ঠিক আছে। ভিতরে কি থাকে আমরা যদি এক্সেল শীট অথবা এক্সেল শীটের মতো নাম কি লিখছ, আমরা একের পর এক ডাটা ইনসার্ট করতে পারি। আমি একটা টেবিল আমি ওপেন করলাম, এই যে হচ্ছে যে এইগুলোকে বলে হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে যে রো, এক একটা রো। তো এই রো গুলো হচ্ছে যে ডাইনামিক, মানে এখানে আমরা পরবর্তীতে আরো ডাটা আমাদের যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা এই ডেটা গুলো এখানে ইনসার্ট করতে পারবো, একের পর এক ডেটা গুলোকে আমরা ইনসার্ট করবো, ঠিক আছে। আর এই যে এইগুলোকে একবারে যেটা যেটাকে বলে ভার্টিক্যাল ভাবে যেটা আছে এটাকে বলে কলাম। এই কলামে কি হবে, এই কলামে আসলে কোন কি রিলেটেড ডাটা থাকবে বা ডাটাটা আসলে কি কি টাইপ ডাটা আমরা এখানে সেভ করব, এইটা থাকে হচ্ছে যে এই কলাম স্পেসিফিকে আমাদের ডিফাইন করা থাকে। নরমালি হচ্ছে যে আমরা যে এক্সেল শীটে কাজ করার সময় যে হেডিং গুলো লিখি, নেম নেম কি, তারপরে দেখা যাচ্ছে যে ইউআরএল, এরকম আমরা অনেক কিছু লিখি। নেম এর যদি কোনো স্কুলের যদি আমরা এরকম ডেটা তৈরি করি তাহলে আমরা হচ্ছে নেম নেম রোল নাম এরকম অনেক কিছু আমরা লিখি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে কলাম, এই কলাম গুলোকে আমি ইউজার্স এর টেবিলটা ওপেন করি। তো এই কলাম গুলোকে এই কলাম গুলোকে আমাদের হচ্ছে যে প্রথমে একটা নেম, যেমন এখানে হচ্ছে যে এই এই টেবিলটা এটা হচ্ছে যে WP অপশনস টেবিল, এই টেবিলের হচ্ছে যে রো আছে অনেকগুলো, এগুলো হচ্ছে ডাইনামিক্যালি বিভিন্ন সময় অ্যাড হয়েছে, বাট এই কলাম গুলো কিন্তু ফিক্সড হিসেবে আছে, ঠিক আছে। কলাম গুলো কি আছে, অপশন আইডি আছে, অপশন নেম আছে, অপশন ভ্যালু আছে, অটো রোড আছে। এই যে কলাম নেম গুলো টেবিল ক্রিয়েশনের সময় আমাদের এই কলাম নেম গুলোকে ডিফাইন করে দিতে হবে যে আমরা আসলে এখানে কয়টা কলাম চাচ্ছি এবং কলাম গুলোর নাম কি হবে, প্লাস কলাম গুলোতে আমরা কি টাইপ ডেটা রাখবো। তাহলে আমাদের টেবিল ক্রিয়েশনের সময় বিষয় কি কি আসতেছে, প্রথমে আমাদের টেবিলের নাম দিতে হবে, টেবিলের রো নিয়ে আমাদের চিন্তা নেই, রো হচ্ছে যে পরবর্তীতে আমরা বিভিন্ন ডেটা একের পর এক রোতে আমরা হচ্ছে যে ডেটা ইনসার্ট করব অথবা আপডেট করব, ওইটা হচ্ছে যে পরের বিষয়। কিন্তু ইনিশিয়ালি টেবিল তৈরির সময় আমাদের যে বিষয়টা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের টেবিলে কলাম থাকবে কয়টা, ঠিক আছে, আমাদের টেবিলে কলাম থাকবে কয়টা এবং প্রতিটা কলামে কি টাইপ ডেটা আমরা স্টোর করব, এই বিষয়টা হচ্ছে যে মূল বিষয়। তো এখানে আমি এ পর্যন্ত ছিলাম যে আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম, টেবিলের নাম দিলাম ফার্স্ট টেবিল। এখন এটাকে হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করলাম, করার পরে এর ভিতরে আমার এই কলাম গুলোকে ডিফাইন করতে হবে। তো আমি আপাতত হচ্ছে যে কলাম নিলাম আইডি, আর তারপরে আমি কলাম নিব হচ্ছে যে নিলাম হচ্ছে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, আর সেটুকুই থাকুক। আমরা আরো চাইলে আরো অনেকগুলো কলাম নিতে পারি, আরো কমও নিতে পারি, এটা আমাদের আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী, আমাদের রিকোয়ারমেন্টস এর উপর এটা ডিপেন্ড করবে যে আসলে আমাদের কয়টা কলাম দরকার একটা ডেটা স্টোর করার জন্য, আমাদের ডেটা কি কি ডেটা আমাদের দরকার এবং সেই অনুযায়ী আমরা কলাম দেবো। তো আমি আপাতত এই তিনটাই রাখলাম। তো এই তিনটা রাখার পরে এখন এই আইডিটা কি টাইপ হবে, এই আই
ফাইলটির ভিতরে আমাদের কি টাইপ ডেটা থাকবে, সেটা কি আমাদের আগে ডেটা টাইপ দেখছি, ডেটা টাইপ কি কি থাকে, ইন্টিজার থাকে, স্ট্রিং থাকে, তারপরে হচ্ছে যে অ্যারে থাকে, এরকম বিভিন্ন ডেটা টাইপ থাকে। তো এখানে হচ্ছে যে মূলত আমরা এখানে মূলত লাগে হচ্ছে যে দুই দুই থেকে তিনটা বিষয় আমাদের লাগে। একটা হচ্ছে যে আইডিটা আসলে কি, আইডিটা মূলত আমরা যদি এখানে যে কোনো একটা আচ্ছা এখানে দেখি যে দেখেন এদের প্রতিটা টেবিলের একটা আইডি আছে, ঠিক আছে, কি আইডিটা হচ্ছে যে একটা আইডেন্টিফিকেশন নাম্বার, যে এই নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে এগুলোকে কুয়েরি করতে পারবো। প্রতিটা টেবিলেরই দেখবেন হচ্ছে যে আইডি একটা বা এক বা একাধিক আইডি থাকে। তো আমরা আইডিটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে একটা ইন্টিজার টাইপ হবে। তো সেক্ষেত্রে এই আইডির পরে আমরা লিখবো হচ্ছে যে ইন্টিজার আইএনটি। আইএনটি দেওয়ার পরে এখন এই ইন্টিজারটা হচ্ছে যে লেংথ কত হবে, লেংথ বলতে হচ্ছে যে ইন্টিজার যেমন এটা একটা ইন্টিজার, এটার লেংথ হচ্ছে যে 1, ঠিক আছে, এটার লেংথ 1, এটা আরেকটা ইন্টিজার, এটার লেংথ হচ্ছে যে 2, আবার এই ইন্টিজারের লেংথ কত, 1 2 3 4 5 6, এই ইন্টিজারটার লেংথ হচ্ছে যে 6, ঠিক আছে। এই লেংথটা আমাদের একটু ডিফাইন করে দিতে হবে এখানে, যে আসলে আমার এই ইন্টিজারটা ম্যাক্সিমাম কত লেংথের হতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা 9 দিয়ে দিলাম, 9 এর উপরে আর ইন্টিজার এই এই যে এই কলামে স্টোর করবে না, ম্যাক্সিমাম 9, ঠিক আছে। তারপর আমরা যেটা দিব হচ্ছে যে একটা আমরা ইয়ে মডিফাই ইউজ করব, সেটা হচ্ছে যে অটো অটো ইনক্রিমেন্ট। এই অটো ইনক্রিমেন্টটা কি, অটো ইনক্রিমেন্টটা হচ্ছে যে যদি আমরা ইনসার্ট করার সময় এই আইডিটা প্রোভাইড না করি তাহলে এটা অটোমেটিক্যালি 1 2 3 4 5 6 এভাবে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হতে থাকবে, এটা আমাদের ম্যানুয়ালি দেওয়ার দরকার নেই। যেমন এখানে আমরা যদি দেখি যে আইডিটা দেখেন 1 2 3 4 5 6 এভাবে অটোমেটিক্যালি এটা ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে যে ডেটাগুলোকে ট্র্যাক করার জন্য কিংবা ডেটাগুলো যে আলাদা একটা আইডেন্টিফিকেশন দরকার সেই আইডেন্টিফিকেশনের জন্য এটা করা হয়, যাতে একটা আইডির সাথে আরেকটা আইডি ম্যাচ না করে। 2 যদি থাকে তাহলে পরেরটা 3 হবে, 4 এইভাবে হতেই থাকে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এটা দিয়ে দিতে হবে যে এটা হবে অটো ইনক্রিমেন্ট। তারপরে আমাদের আরেকটা বিষয় দিতে হবে যে প্রতিটা টেবিলের একটা হচ্ছে যে প্রাইমারি একটা কি থাকে, ঠিক আছে। তো নরমালি আইডিটাই হচ্ছে যে আমাদের প্রাইমারি কি হিসেবে থাকে, ঠিক আছে। প্রাইমারি কি হচ্ছে যে যেটা কাজ এটা যখন আরো ডিপলি যখন আমরা রিলেশনাল এইগুলোকে বলে হচ্ছে মাই স্কুল হচ্ছে রিলেশনাল ডেটাবেস, ঠিক আছে। তো এইটা একটা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন ক্রিয়েট করার সময় এই বিষয়গুলো হচ্ছে যে দরকার হয়। তা আমরা শুধুমাত্র এটুকুই রাখলাম, ডিটেলস আমরা এখন যাবো না। আচ্ছা ফার্স্ট নেমটা আমাদের কি হবে, ফার্স্ট নেমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টেক্সট টেক্সট আমরা স্টোর করবো। তো টেক্সট স্টোর করার জন্য এখানে ডেটা টাইপটা এরকম হয় যে ভার্ব চার, ঠিক আছে, ভার্বটা। তো এই টেক্সটটা ম্যাক্সিমাম কত হইতে পারে, একজনের ফার্স্ট নেম ম্যাক্সিমাম হইলে 50 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে। তো এটা আমরা দিলাম, দেওয়ার পরে লাস্ট নেমটা আমরা সেম দিলাম, লাস্ট নেম আমি হচ্ছে ভার্ব চার দিলাম, এটাও আমি 50 দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার মূলত আমার টেবিল ক্রিয়েশনের জন্য একেবারে মিনিমাম আমার হচ্ছে যে রিকোয়ারমেন্টস, আমি মিনিমাম হিসেবে এটা হচ্ছে যে ক্রিয়েট করব। তো এখন এই যে কোডটুকু আমরা লিখলাম এটাকে তো রান করতে হবে, এটা যদি রান না হয় তাহলে তো হচ্ছে যে কাজ করবে না। এখন রান কিভাবে হবে, নর্মালি যদি আমরা এইভাবে সেভ করি তাহলে এটা কিন্তু রান হবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে যে আমাদের এখন পিএইচপি ফাংশন দরকার, ফাংশন বা মেথড দরকার এটাকে আমাদের রান করার জন্য। সেই মেথডটা কি, মেথডটা হচ্ছে যে মেথডটার নাম হচ্ছে যে কুয়েরি,
মেথডটার নাম হচ্ছে কোয়েরি। এখন এই কোয়েরি মেথডটা কোথায় আছে? কোয়েরি মেথড আমরা যদি নরমালি এভাবে লিখি, তাহলে আমরা যখন প্রসিডিউরাল ওয়েতে প্রোগ্রামিং করব তখন এরকম ফাংশন পাবো। বাট আমরা যেহেতু এখন অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে কোড লিখতেছি, সেক্ষেত্রে আমাদের এই যে কানেকশনটা আমরা তৈরি করছি, এটা কি বলছি আমি, এটা আমরা ভার্বাম করে দেখছি, এটা একটা অবজেক্ট। তো একটা অবজেক্টের অবজেক্টটা তৈরি হয়েছে একটা ক্লাস, ক্লাসের ভিতরে ডেফিনেটলি মেথড আছে, ক্লাসের ভিতরে থাকে তো প্রপার্টি আর মেথড, তো এই ক্লাসের ভিতরে অবশ্যই মেথড আছে। এবং এর ভিতরে যে মেথডটা আছে, আমি যদি এই অবজেক্টটাকে এভাবে লিখি, লেখার পরে মেথডের ভিতরে এক্সেস করতে হলে আমাদের এক্সেস মডিফায়ার দরকার, মডিফায়ার বলতেছে অবজেক্ট অপারেটর দরকার। এবং এই অবজেক্ট অপারেটরে আমরা লিখবো হচ্ছে যে কোয়েরি। এই যে কোয়েরি লিখলাম, এখন এই কোয়েরির ভিতরে আমার এই কোডটাকে অ্যাজ এ ইনপুট হিসেবে আমার এখানে বসাই দিতে হবে, ঠিক আছে? তাহলে তখন এই কোডটা রান হবে এবং হচ্ছে আমাদের যে কানেক্টেড যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজ আমরা টেবল ক্রিয়েট করতে পারবো, আমাদের নির্দেশনা অনুযায়ী সেখানে টেবল ক্রিয়েট হবে। তো এই কোয়েরিটাকে আমি একটা হচ্ছে যে ভ্যারিয়েবলের ভিতরে রাখি, ঠিক আছে? একটা ভ্যারিয়েবলের আমি নাম দিলাম হচ্ছে যে এসকিউএল লেভেল দিলাম। দেওয়ার পরে আমি এটা রাখলাম, রাখার পরে এই এসকিউএলটা আমি এই মেথডের ভিতরে পাস করে দিলাম। এটা হচ্ছে যে মূল কাজ। এখন এটাকে যদি আমি রিফ্রেশ করি, এখানে আপাতত কিছু দেখাচ্ছে না, কিন্তু এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমার একটা ফার্স্ট টেবল নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে এবং এর আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কলাম। এবং আমরা যদি এটাকে ইনসার্ট করতে যাই এখানে কোনো ডেটা, তাহলে এখানে দেখবেন যে ফার্স্ট নেম বলতেছে এই যে ভার্চা 50, এখানে বলতেছে ভার্চা 50। এখানে আমি যদি 50 এর বেশি ক্যারেক্টার নিই, আমি এরকম অনেকগুলো ক্যারেক্টার দিলাম, ঠিক আছে, 50 এর বেশি, তারপরে এটাকে যদি আমি গো করি তাহলে দেখবেন যে এটা টাচ করবে না, কারণ আমাদের এখানে লিমিট করা আছে যে এটা হচ্ছে 50 এর বেশি ক্যারেক্টার এখানে স্টোর করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমাদের গেল টেবল ক্রিয়েশন, আমরা টেবল সাকসেসফুলি ক্রিয়েট করতে পারলাম। এখন আমরা যেটা দেখব যে এই টেবল ক্রিয়েট করলাম, এখন এর ভিতরে তো আমাদের ডেটা এর ভিতরে তো আমাদের ডেটা স্টোর করা লাগবে। এই ডেটাটা স্টোর করব কিভাবে? এই ডেটা স্টোর করার জন্য আমরা এখান থেকে তো ইনসার্ট করে করতে পারবো, কিন্তু এখান থেকে করা তো আমাদের প্রোগ্রাম থেকে তো এখানে ওইভাবে করা যাবে না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে করব। তো এখানে এরপর আমি হচ্ছে যে ডেটাটাকে স্টোর করতে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে আমরা আবার আমাদের এরকম এই যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আবার লিখতে হবে। এবার কি লিখবো? এবার লিখবো হচ্ছে যে ইনসার্ট ইনটু, ঠিক আছে, ইনসার্ট ইনটু। এখন এই ইনসার্ট ইনটু কোথায়? আমাদের টেবিল নামটা দিতে হবে, আমরা দিব হচ্ছে যে ফার্স্ট টেবিল, ফার্স্ট টেবিল। এবং এর ভিতরে আমরা কোন কোন কলামে আমরা হচ্ছে যে ডেটাটা স্টোর করব, কারণ আমার অনেক সময় দরকার হবে যে আমার পাঁচটা কলাম আছে আমার টেবিলে, আমি চারটাতে ডেটা দিতে চাচ্ছি, একটা আমার ফাঁকা থাকবে, অথবা আমি তিনটাতে ডেটা স্টোর করতে চাচ্ছি, একটা আমার ফাঁকা থাকবে, অথবা আমি শুধুমাত্র একটা কলামে ডেটা স্টোর করতে চাচ্ছি। এরকম আমাদের অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট দরকার হয়, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কলামগুলো আগে স্পেসিফাই করে দিতে হবে যে এই এই কলামে আমি ডেটা স্টোর করছি, ইনসার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো ইনসার্ট করতে যাচ্ছি বলতে আমি ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এবং তারপরে আমি দিব হচ্ছে লাস্ট নেম। এই দুইটাই আমাদের আছে, আমরা এই দুইটাতে স্টোর করতে চাচ্ছি। এবং এটা হচ্ছে যে আমরা কলাম নেম দিলাম, এখন এর যে এই কলামের যে ভ্যালু গুলো দিব, যেই ডেটা গুলো আমরা দিব সেই ডেটা গুলো তো আমাদের দিতে হবে। তারপরে আমরা স্পেস দিয়ে লিখতে পারি ভ্যালুস, ভ্যালুস দিয়ে আমরা যে ভ্যালু গুলো দিব সেই ভ্যালু গুলো আবার ফার্স্ট প্যাকেটের মধ্যে আমরা এখানে দিয়ে দিব। তো আমি প্রথমে ফার্স্ট নেম দিব
এটা একবার অর্ডার ফলো করবে। হ্যাঁ, ফার্স্ট নেমের প্রথমে আছে আমাদের ফার্স্ট নেম, অর্থাৎ প্রথমে আমরা আমাদের সব জায়গা থেকে এটা পাবো। আমি একটা একেবারে মিনিমাম আমাদের ইনসার্টের জন্য এটুকু করা লাগবে। এখন এই কোডটাকেও আমাদের তো রান করতে হবে, নর্মালি এটা রান হচ্ছে না, তো এটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভিতর রাখি। এসকিউএল নামে আমার একটা ভ্যারিয়েবল আছে, আমি এসকিউএল ইনসার্ট লিখলাম, ঠিক আছে, এসকিউএল ইনসার্ট। তো এই এসকিউএল ইনসার্ট এর মধ্যে এখন এটাকে আমাদের রান করাতে হবে। রান করানোর জন্য আমাদের সেম মেথডটা আমরা ইউজ করবো। সেম মেথডটা কি, কানেকশন আমাদের যে অবজেক্টটা আছে এর ভিতরে যে কুয়েরি মেথডটা আছে, এই কুয়েরি মেথডের ভিতরে আমরা এটাকে পাস করে দেব। এটা কি মেথড মেথড ক্লাস থেকে করতে হবে? এখন আমরা এটাকে যদি রিফ্রেশ করি, এখানে আপাতত কিছু দেখাচ্ছে না, আমি কিছু আউটপুট করতেছি। তো এখন দেখেন আমার এখানে আমার টেবিলের ভিতরে ফার্স্ট নেম জন, লাস্ট নেম জো, এটা হচ্ছে যে ইনসার্ট হয়ে গেছে। বাট এই যে আইডি ওয়ানটা কোথায় থেকে আসলো, এটা আসলো হচ্ছে যে আমি এটাকে আবার যদি একটু নেমটা চেঞ্জ করে দিই, সেম নেমও কাজ করবে। আমি নেমটা চেঞ্জ করে দিলাম, আমার নেমই দিলাম কনহার। নেমটা চেঞ্জ করে দেওয়ার পর আমি আবার এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখানে যদি দেখি, দেখবেন যে ওই রো এর পরে আরেকটা এন্ট্রি আমার এখানে চলে আসছে, এবং আমরা আইডিটাকে কিন্তু আমরা স্পেসিফিক্যালি ইনসার্ট করি নাই। দেখেন এখানে ইনসার্ট আমরা শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেম, বাট আইডিটা অটোমেটিক্যালি 1 2 করে ফিল আপ হয়ে যাচ্ছে। এই ফিল আপটা হওয়ার কারণটা হচ্ছে এই যে আমরা অটো ইনক্রিমেন্ট দিয়েছি, এই অটো ইনক্রিমেন্টের জন্য আমার এইটা হচ্ছে যে অটোমেটিক্যালি এক এক করে বাড়তে আসে, এবং এটা যত দূর আমরা যতক্ষণ আমরা ইনসার্ট করবো ততক্ষণ এটা বাড়তেই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে যে ইনসার্টের বিষয় গেল। এখন আমরা যদি চাই যে এই ডেটাগুলোতে আমরা ইনসার্ট করলাম, ঠিক আছে, এই ডেটাগুলোতে আমরা ইনসার্ট করলাম, এখন এই ডেটাগুলোকে আমরা রিড করতে যাচ্ছি, আমরা এখানে শো করবো যে আসলে এই টেবিলে আমার কি কি ডেটা আছে। তো এটা করার জন্য আমি এটাকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিলে যেটা হয় যে এই কোডটা রান হবে না, যখন আমি একটা কোনো কিছু কমেন্টের ভিতর রাখবো তখন ওইটা রান হবে না, ওইটা ওই ধরনের থেকে যাবে, ঠিক আছে। আমি এটাকে কমেন্ট করলাম, কমেন্ট করার পরে এখন এই ডেটাগুলোকে আমরা রিড করবো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ডেটাবেজ আমরা যা কিছুই করি না কেন, আমরা টেবল তৈরি করি, ডেটাবেজ তৈরি করি, আমরা প্রোগ্রাম থেকে আমরা যা কিছুই করতে চাই না কেন, আমাদের যেটা করা লাগে আমাদের এই যে যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয়, তো এই ল্যাঙ্গুয়েজটা আমাদের ইউজ করতে হবে। তো কোয়েরি ডেটা কোয়েরি করার সময় আমাদের সেম কাজটা আমাদের করতে হবে। তো আমি এখানে আবার নিলাম এসকিউএল, আমি এখানে নিলাম হচ্ছে যে এসকিউএল, আমি নিলাম হচ্ছে সিলেক্ট ইকুয়াল। আচ্ছা, এর ভিতরে আমরা কি করবো, এখন আমাদের ডেটা গুলোকে আমরা টেবিল থেকে সিলেক্ট করবো, ঠিক আছে, রিড করার জন্য আর কি। সিলেক্ট আমি স্টার দিলাম, এটাকে বলে ওয়াইল্ড কার্ড, মানে স্টার বলতে সব কিছুই বুঝে, আমি সব ডাটাই চাচ্ছি, সব কলামই চাচ্ছি। এখানে আমরা কলাম স্পেসিফাই করে দিতে পারবো যে ফার্স্ট টাইম নিবো না লাস্ট টাইম নিবো, এগুলো আমাদের অনেক অপশন আছে। বাট আমি স্টার দিলাম যে আমার ওই টেবিলে যতগুলো ডাটা আছে আমি সব চাচ্ছি। আচ্ছা, সিলেক্ট স্টার এটা এখন কোন টেবিল থেকে আমরা নিব, অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যে ফ্রম আমাদের যে টেবিলের নামটা আছে ফার্স্ট টেবল, এই টেবল থেকে আমরা সব ডেটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি। এখন এই কোডটুকুকে এই যে আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ যে কোডটা এটাকে তো রান করতে হবে। রান করতে হলে আমাদের কি দরকার, কানেকশনের যে অবজেক্ট একটি মেথডটা সেম মেথড এইখানে আমাদের এইটাকে রান করার জন্য দরকার। আমি এইটাকে অপারেটর করলাম, পাস করলাম, করার পরে এইবার আমরা রেজাল্টটা দেখতে পাবো, ঠিক আছে। সেজন্য আমি এই রেজাল্টটাকে একটা ভ্যারিয়েবলের ভিতর রাখলাম, রাখার পরে আমি এই রেজাল্টটাকে প্রিন্ট করব। আমি হচ্ছে যে এই রেজাল্টটাকে প্রিন্ট করব,
আমি এখানে প্রিন্ট আর দিলাম তাহলে দেখবে একটু মোটামুটি ফরম্যাটে একটু প্রিন্ট আর দেওয়ার পরে এখন আমি এটাকে শেষ করি তাহলে দেখেন যে আমাকে হচ্ছে যে দেখাচ্ছে বুঝছি ভালো HTML ওয়েবসাইট স্যাম্পল বের করো এটা ওই কি মেসেজ কান্ট্রি কোড কত ঠিক আছে ফার্স্ট নেম থাকবে এবং হচ্ছে যে লাস্ট কত আছে এই বিষয়গুলো আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে যে এটা এটাকে আমরা হচ্ছে যে ইয়ে করব এটাকে আমরা হচ্ছে যে প্রিন্ট করব যে ফার্স্ট নেম কি হবে আর লাস্ট নেম কি হবে এই দুটো পাশাপাশি দেখে আমরা হচ্ছে যে একটা এইচটিএমএল এর ভিতরে এটা প্রিন্ট করব সেই ক্ষেত্রে আমাদের যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে যে লুপ লুপটা হচ্ছে কি একই কাজ বারবার করা লুপের মূল কাজটা হচ্ছে যে একই কাজ আমরা যেটা করতে পারি যে একই কাজ যদি আমাদের বারবার করার দরকার হয় তো সেই ক্ষেত্রে আমরা লুপটা ইউজ করব ঠিক আছে তো এখানে আমাদের হচ্ছে যে ডেটা আছে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডেটা আছে হচ্ছে যে দুইটা একটা হচ্ছে যে জন ডো দুইটা রো আছে এখন এই দুইটা রো তো নরমালি আমরা বোঝার জন্য এরকম 100টা রো থাকে কিংবা 1000টা রো থাকে এরকম অনেকগুলো রো থাকবে এবং প্রতিটা রো থেকে আমরা ডেটা নিব এবং ডেটা গুলো শো করব তো এই কাজটা হচ্ছে যে একই কাজ আমার বারবার করতে হবে যে আমার কলাম নেমের
যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমার প্রিন্ট করতে হবে আলাদা আলাদা এলআইতে আলাদা আলাদা লিস্টে কিংবা যেভাবে আমরা ফরম্যাটেড করতে চাই কিনা ওইটা ওইভাবে আমাদের প্রিন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেই লুপটার আমরা সাহায্য নিব সেটা হচ্ছে হলো ওয়াইল লুপ। এক্ষেত্রে আমরা ওয়াইল লুপের একটা হচ্ছে যে সাহায্য নিব। তো ওয়াইল লুপটা কি আমি একটু দেখাই। ওয়াইল লুপটা হচ্ছে যে এগুলো এটা আমি ওয়াইল লুপটা আমার দেখাই। তো এটা হচ্ছে যে পিএইচপির একবারে কোড। তো ওয়াইল লুপটা যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ওয়াইলের এই যে আসলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইখানে যতক্ষণ ট্রু হবে ঠিক আছে যতক্ষণ ওয়াইল মানে কি যতক্ষণ মিনিং কি বোঝা যাচ্ছিল ওয়াইল মানে যতক্ষণ এর ভিতরে ট্রু হবে ততক্ষণ এই কোডটা এর ভিতরের কোড রান করবে ঠিক আছে। তো এভাবে আমি যদি এখন ইয়ে দিই আমার এটা হ্যাঙ্গ করে যেতে পারে কারণ এটা হচ্ছে যে সবসময় ট্রু হচ্ছে এবং হচ্ছে যে এটা একবারে ইনফিনিটি আমার রান হবে ঠিক আছে। তো এইখানে আমরা যে আমরা ইফ ইন সেট যে কন্ডিশন করছি এইখানে এমন একটা কন্ডিশন সেট করতে হবে যেটা একসময় ফলস হয়ে যাবে ঠিক আছে। তো আমি এরকম একটা কন্ডিশন যদি সেট করতে চাই আমি একটা ভ্যারিয়েবল নিলাম আই হিসেবে আই এর আমি মান দিলাম জিরো এবং এই আইটাকে আমি হচ্ছে যে ওয়াইল লুপের ভিতরে ইনক্রিমেন্ট করব। এটা এটাকে বলা হচ্ছে যে ইনক্রিমেন্ট অপারেটর। এটা হচ্ছে এটার মূল কাজ হচ্ছে যে প্রতিবার ওয়ান ওয়ান যোগ করবে মূলত হচ্ছে যে আইটা আই এর মান হচ্ছে জিরো প্রথমবার যখন এই কোড ডান হবে তখন আই এর মান হবে ওয়ান সেকেন্ড বার যখন কোড ডান হবে আই এর মান হবে টু থার্ডবার যখন কোডটা ডান হবে তখন আই এর মান হবে থ্রি এইভাবে যতদূর যতবার এই ব্লকের কোড ডান হবে ততবার এক এক করে বাড়তে থাকে ঠিক আছে। তো ওয়াইল লুপটাকে আমরা এই এইটার মাধ্যমে আমরা হচ্ছে যে রান করি। তো আমি হচ্ছে যে আই নিলাম আই ওয়ান আই আমি এটা দিলাম হচ্ছে যে লেস দেন টেন দিলাম আমরা। তো এখানে হলো যে আই লেস দেন টেন মানে আই টা কি টেন এর ছোট। তো নর্মালি জিরো হচ্ছে যে টেন এর অবভিয়াসলি ছোট সেক্ষেত্রে এই ব্লকের কোড রান হবে ঠিক আছে। আচ্ছা তারপরে আবার এটা আই প্লাস প্লাস ওয়ান হবে আমি এখানে ইকো করি ইকো ক্লিন করলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি হচ্ছে। এখানে আমি এখানে কোডটা রান করলাম প্লাস আমি একটু একটা ব্রেক দিই তাহলে হয়তো আমাদের যেটা হবে যে আচ্ছা এখন এখানে দেখেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত প্রিন্ট করছে কিন্তু আমাদের কোড কিন্তু এটি ঠিক আছে। তো এখানে যেটা হয়েছে প্রথমে i equal 0 নিছে তো i equal যখন 0 ছিল while এই কন্ডিশনের ভিতরে এখানে একটা কন্ডিশন সেট করতে তো না আমরা যে if else যে কন্ডিশনটা সেট করছে ওরকম কন্ডিশন। তো প্রাথমিক অবস্থা i এর মান ছিল 0 তো 10 জিরো লেস দেন টেন এই কথাটা সত্য যে জিরো দশের থেকে ছোট সেক্ষেত্রে আমাদের এই ব্লকটা রান হয়েছে। এই ব্লক রান হওয়ার ফলে কি কি হয়েছে এই ব্লক রান হওয়ার ফলে আমাদের আই ইনক্রিমেন্ট হয়েছে জিরো প্লাস ওয়ান হয়েছে সেক্ষেত্রে আমাদের ওয়ান ওয়ানটা ইকো করছে এখানে প্রিন্ট দিছে ওয়ান তারপরে আমাদের একটা ব্রেক দিছে যাতে লাইন ব্রেক। তো ওয়ানের পর কি হয়েছে আই এর মানটা হচ্ছে তো ওয়ান তো সেক্ষেত্রে এখানে এখানে আমাদের আই ছিল ঠিক আছে। তো সেক্ষেত্রে আই এর মান হয়ে গেছে ওয়ান ওয়ান এর ক্ষেত্রে কি হচ্ছে তো ওয়ান তো টেন এর থেকে ছোট তো সেক্ষেত্রে তারপরে আবার হচ্ছে যে এই কোডটা রান হয়েছে রান হওয়ার পর আবার এক এক বৃদ্ধি করছে এভাবে টু করছে তারপরে থ্রি করছে এরকম করতে করতে এক সময় গিয়ে টেন হয়েছে ইনক্রিমেন্টটা হয়তো হয়েছে এক সময় টেন হয়েছে এখন টেন কি টেন এর থেকে ছোট এটা হচ্ছে যে ফলস। তো যখন এটা ফলস হয়েছে তখন আর এই কোডটা আর রান করবে না তখন অন্য কোড এর পরবর্তীতে যদি কোনো কোড থাকে যেমন এখানে আমি দিলাম যে প্রিভিয়াস
তখন এই কোড এই ব্লকটা রান হবে না, তখন নেক্সট লাইনে বা নেক্সট নেক্সট যে কাজগুলো আছে কোডের সেই কাজে চলে যাবে। তো এখানে সেম বিষয়টা হইছে, আমি এখানে আই দিলাম, তারপরে দেখেন সেম বিষয়টা হইছে 1 2 3 এভাবে 10 পর্যন্ত গেছে। 10 যাওয়ার পর যখন এটা 10 এটা যখন ফলস হইছে, 10 লেস দেন 10 এটা তো অবভিয়াসলি ফলস, 10 10 এর থেকে অবশ্যই ছোট না। যখন এটা ফলস হইছে, যখন এটা ফলস হইছে তখন এইটার কাজ করবে, এই ব্লকটা রান করবে না, তখন নেক্সট পেজে কোড আছে ইকো ফিনিশ বা আদার্স যে কোডগুলো থাকবে ওইটা তখন রান হইছে। তো এটা হচ্ছে যে মূলত লুপ। তো এই লুপটাকে আমরা ইউজ করবো এখন, এইটা আমরা এখানে আমাদের এখানে আমাদের হচ্ছে যে আমাদের রো আছে দুইটা, এরকম 10টা 20টা এরকম অনেকগুলো রো আমাদের থাকতে পারে। তো এই রো গুলোকে আমরা প্রতিবার আমাদের কি দরকার, প্রতিবার আমাদের প্রত্যেকটা রো এর ফার্স্ট নেম কলাম তারপরে লাস্ট নেম, প্রতিটা রো এর আমাদের সেম ইনফরমেশনটাই আমাদের লাগতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম, কিন্তু ভ্যালু গুলো আলাদা। আমাদের কলাম নেমটা একই থাকতেছে বাট ভ্যালু গুলো আলাদা, প্রতিটা রো এর জন্য আলাদা আলাদা ভ্যালু আমাদের আমরা এখানে পাচ্ছি, প্রতিটা রো এর জন্য আমরা আলাদা আলাদা ভ্যালু এখানে পাচ্ছি। এই ভ্যালু গুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা এখন এইটার উপরে একটা লুপ লুপ রান করব। সেই লুপটা হচ্ছে যে এখানে হচ্ছে যে ওয়াইল ওয়াইল আমি লুপটা রান করাই, এটা আমরা আমাদের ডেটাবেস থেকে ডেটা নিয়ে আমরা লুপটা রান করাবো। ওয়াইল আমরা একটা ভ্যারিয়েবল নিলাম রো ইকুয়াল আমাদের এই যে রেজাল্ট আমরা হচ্ছে যে ডেটা পাবো ততক্ষণ এখানে হচ্ছে যে এই কোডটা রান হবে। তো এখানে আমি জাস্ট ইকো করি, ইকো করে আমরা ডেটা পাবো কি আসে। আমি এখানে একটু একটা লাইন দেখে এখন আমাদের জন এবং ফরহাদ যে ফার্স্ট নেমটা আমাদের প্রোভাইড করতেছে। এখানে যদি আমার আরো ডাটা থাকে আমি একটু ম্যানুয়ালি ডাটা এড করি, আমি আরেকটা নেম দিলাম হচ্ছে যে আমরা এখানে দেখলাম আমি আরেকটা হচ্ছে যে দামি আমি শুধুমাত্র এগুলো দিলাম। এখানে দেখেন একটা মজার বিষয়, আমরা যখন এখান থেকে ইনসার্ট করতেছি তখন এইখানেও কিন্তু আমাদের এই কোড গুলো দেখাচ্ছে, ঠিক আছে। যে এই কোডের ব্যাকএন্ডে যেটা হচ্ছে যে নরমালি ব্যাকগ্রাউন্ডের যে কাজটা হচ্ছে এই কোডটা রান হচ্ছে, আমরা যে কোডটা লিখছি ইনসার্ট ইনটু ফার্স্ট টেবল আইডি ভ্যালুস এই কোডটা মূলত এখানে হচ্ছে যে রান হচ্ছে। রান হওয়ার ফলে আমাদের এরকম হচ্ছে যে এরকম এক একটা ডেটা এক একটা রোয়ে আমাদের এখানে হচ্ছে যে ইনসার্ট হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আমরা যে যেই রো গুলো ইনসার্ট করছি সেগুলো চলে আসছে, এবং এর পরবর্তীতে আমরা যতগুলো রো ইনসার্ট করবো সবগুলো আমাদের এই লুপের মাধ্যমে আমরা এখান থেকে পেয়ে যাবো। তো এটাকে আমি একটু অ্যাডভান্স করে আমি চাচ্ছি যে ইয়েতে আমরা হচ্ছে যে এনআই ইউএল এনআই তে শো করবো, তো সেক্ষেত্রে একটু করতে পারি আমরা তাকে আমরা হচ্ছে যে এই পিএইচপি কোডটাকে এখানে আমরা এইচটিএমএল কোড দিই, ঠিক আছে। এর জন্য আমরা সেখানে শেষ করলাম, আবার এখান থেকে শুরু করলাম যেহেতু পয়েন্টের যে সেকেন্ড প্যাকেটের যে ইনলাইনটা আছে,
এখানে আমি হচ্ছে যে এখানে আমি নরমালি এলাই দিতে পারি এটা ফরম্যাটের জন্য ঠিক আছে তারপরে এখানে আমরা পিএইচপি দিলাম আবারও পিএইচপি পিএইচপি কোড যখন আমরা লিখবো তখন অবশ্যই পিএইচপি দেব দেওয়ার পরে এখানে আমি ইকো করবো ফার্স্ট আর আমরা হচ্ছে যে ইকো করবো রো এখন এটাকে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমার এলআই তে এটা এলআই হিসেবে আমার এখানে প্রিন্ট হয়েছে ঠিক আছে তো প্রতিটারই ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো হচ্ছে যে আমি দিছি এইগুলো আমার ডেটাগুলোকে আমি আমার ইচ্ছা মতো ফরম্যাটেড করে এটা শুধুমাত্র আমি দেখানোর জন্য যেটা আমরা এইচটিএমএল এ করলাম এবং এইভাবে আমরা যে কোনো এইচটিএমএল এলিমেন্টের ভিতরে আমরা এইভাবে ডেটা পেজ করে বা ডেটা হচ্ছে যে আমরা সিলেক্ট করে এখানে আমরা শো করতে পারি এই হচ্ছে যে মূলত ডেটাবেজের সাথে আমাদের যে পিএইচপি যে কানেকশন বা পিএইচপি যে কাজ এই কাজটুকু আমরা এভাবে করলাম তো এখানে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে এই এটা হচ্ছে এটাকে বলে তো এটা এসকিউএলের ফুল ফর্মটা হচ্ছে স্ট্রাকচার উইথ ল্যাঙ্গুয়েজ তো এটা মূলত হচ্ছে যে ডেটাবেজের সাথে আমাদের কাজ করার স্পেশাল একটা মেথড আছে যেটার নাম হচ্ছে কুয়েরি এবং এই কুয়েরির ভিতর যখন আমরা এটাকে পাস করবো তখনই এটা যে আমাদের কানেক্টেড ডেটাবেজ আছে সেই ডেটাবেজের সাথে কাজ করা শুরু করবে সেই ডেটাবেজের যদি কেবল এখান থেকে করতে পারবো ঠিক আছে তো এইটুকু হচ্ছে যে আজকের মূল আলোচ্য বিষয় তো আজকের ক্লাস সম্বন্ধে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আচ্ছা I